সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, দেশ এবং প্রবাসী, যে যেখান থেকে বসে আমাদের প্রতিবেদন দেখছেন, আপনাদের সবাইকে শুভেচ্ছা, স্বাগতম এবং অভিনন্দন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা কালিয়াগঞ্জ হাটে অবস্থান করছি। তবে আমরা যদি দেখাই, যে দেখছেন যে হাটটা কিন্তু এই জায়গায় একটু আগেই ছিল, এখন টোটাল ফাঁকা হয়ে গেছে। এখন কিন্তু বিভিন্ন সবজি বিক্রি হবে এই জায়গায়, কালিয়াগঞ্জ হাট, যে জায়গায় গরুগুলো বিক্রি হয়। গরুগুলো বিক্রি হওয়ার পরে এই জায়গায় সবজি বিক্রি হয়। তো আমরা এই যে এই পাশে বেশ কিছু আমরা হাটডিসার গরু দেখছি, এই গরুগুলো হচ্ছে আজকে কালিয়াগঞ্জ হাট থেকে বিক্রি হয়ে যাওয়া গরু। তো আমরা কিন্তু প্রত্যেক দিন একটা করে প্রতিবেদন দেই, যে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে খামারি অথবা ব্যাপারী যারাই আসুক না কেন, তারা যে এসেছে, তারা আজকে এই হাট থেকে রেটটা কেমন পাইলো, এই ধরনের কিছু তথ্য আমরা তুলে ধরি এই প্রতিবেদনে। তো সেই সূত্র ধরে আমরা আপনাদের দেখাবো যে এই গরুগুলো কোথা থেকে এসে ক্রয় করলো, দামটা কেমন ছিল, আজকের বাজার দরটা নিয়ে তারা সন্তুষ্ট নাকি সন্তুষ্ট না, আরও কিছু তথ্যগুলো আমরা তুলে ধরবো এই প্রতিবেদনে। তো দর্শক সাথে থাকবেন আমাদের। তো চলেন আমরা একটু কথা বলার চেষ্টা করি। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনি আসছিলেন ভাইয়া? জি ভাই। আসছিলেন কোথা থেকে? ব্রাহ্মণবাড়িয়া। ব্রাহ্মণবাড়িয়া, কতগুলো নিলেন? 15টা। এই সবগুলো এগুলো? জি। কয়জন আপনারা? তিনজন আসছিলেন? আচ্ছা, আপনারা আসছিলেন। আচ্ছা, এগুলো খামারের উদ্দেশ্যে না বিক্রির উদ্দেশ্যে? খামারের উদ্দেশ্যে। খামারের প্রজেক্ট কতদিনের? তিন মাস বা আড়াই মাস, মানে আড়াই তিন মাস মোটা তাজা করবেন, করে বাজারজাত করবেন। আচ্ছা, আমরা কিন্তু আপনারা তো প্রতিবেদন দেখে আসছেন নাকি, তো প্রতিবেদনের রেটের সাথে বাস্তবিক রেটের কি অবস্থা বলেন দেখি? না, মোটামুটি বেশ কম না, মিল আছে। মিল আছে, সব মিলিয়ে সন্তুষ্ট গরু কিনে। আমরা কিন্তু আপনাদের এলাকার বাজারগুলো যাচাই করে আসতে বলি, আপনি আপনার এলাকা যাচাই করছিলেন? যাচাই করি না, না করলো তো আইডিয়া আছে, আইডিয়ার বারে তো আর। ও, যাচাই করেননি, তারপর একটা আইডিয়া নিয়ে আসছেন? আচ্ছা, আইডিয়ার সাথে মিল আছে, মোটামুটি এখান থেকে যে কিছুটা লাভ থাকবে আশা করা যায়, মোটামুটি কিছু থাকার সম্ভাবনা আছে। আচ্ছা আচ্ছা, এগুলো কি রফিক? হ্যাঁ হ্যাঁ। এগুলো কি রফিকুল ভাই সহযোগিতা করলো? ভাই আসসালামু আলাইকুম। আচ্ছা, কিনে দিলেন? হ্যাঁ ভাই। কতগুলো আজকে? 15টা। তো আমরা তো জানি কালিয়াগঞ্জ অনেক ছোট, বর্ডার সংলগ্ন হাট না, তো ছোটর মধ্যে ভাগ আছে, যেরকম এখানে যে প্রতি গরু পাওয়া যাবে না। হ্যাঁ হ্যাঁ। আমাকে আগে যোগাযোগ করছিল যে ভাই আমি গাভী কিনবো। হ্যাঁ, গাভী যদি কিনবেন, কয়টা কিনবেন? 12-15টা কিনবো। হ্যাঁ হ্যাঁ। মানে ভাই কি কালিয়াগঞ্জ হাটের কথা আপনাকে বলছিল না আপনি ভাইকে নিয়ে আসলেন? না, উনি বলছিল কালিয়াগঞ্জের ভিডিও দেখছিল, দেখা কোথায় যাবো। হ্যাঁ, আমি বললাম হাট তো আজকে দুইটা, খোঁচাবাড়ি আর কালিয়াগঞ্জ। কালিয়াগঞ্জ খোঁচাবাড়ি রেট বেশি, কালিয়াগঞ্জ রেট কম। রেট আপনি গাবি নেবেন, আমরা ওইখানে যাবো, আপনি যেখানে আপনার সুবিধা হবে হ্যাঁ সেখানে আমাকে ধরে যায়। আচ্ছা আচ্ছা, কম। আচ্ছা, ওই কারণে আমি এখানে। আপনি এখানে নিয়ে আসলেন, মানে এখানে ক্রেতার সংখ্যা কম? হ্যাঁ, ক্রেতার নাকি, এই জন্য কি রেট একটু কম পাওয়া যায়? ওই জন্য রেটটা। তো অন্যান্য বড় যে হাটগুলো আছে, কাহারল, আমবাড়ি, খোঁচাবাড়ি, ওগুলো তো বড় বড় হাট, তো ওগুলোর তুলনায় এই যে আপনার কালিয়াগঞ্জ কি এখানে নিম্ন? তো 2000 কম পাইছে। 2000 টাকা কম পাইছে? আচ্ছা আচ্ছা, আমরা রেটটা দেখলে বুঝতে পারবো। আনুমানিক 2000 টাকার মতো? 2000, এমনিতে 2000 কম পাইছে একটা গরুতেই। তাহলে তো যারা ক্রয় করেছে তারা অনেক অনেক লাভবান হয়েছে, খরচাটা চলে যাবে। কত ব্রাহ্মণবাড়িয়া ভাড়া কত হয়েছে? ব্রাহ্মণবাড়িয়া ভাড়া হয়েছে 17,000 টাকা ভাড়া যাচ্ছে, 15টা, মানে একটা গরুতে প্লাস 20টা যায়। তো আচ্ছা আচ্ছা, একটু আপনার নাম্বারটা দেন দেখি আমাদের। 01717 হ্যাঁ 15 হ্যাঁ 28 44। এই নাম্বার যোগাযোগ পাওয়া যাবে ভাই? মানে আমরা আর একটু চাচার সাথে কথা বলি। আচ্ছা, কতগুলো নেওয়ার উদ্দেশ্যে আসছিলেন? আমি আসছিলাম 15-20টা নেওয়ার উদ্দেশ্যে। আচ্ছা, মানে টার্গেট যতগুলো নেওয়ার উদ্দেশ্যে, টার্গেট কি ফিল আপনাকে আরও থাকলে কিনতেন? আরও থাকলে কিনলাম জি, কিন্তু এর মধ্যে আর পাওয়া যায় না বেশি? না না ভাই। তার মানে এখান থেকে কি বোঝা যায় যে সর্বোচ্চ কতগুলো হাড্ডিসার নেওয়া যাবে এই কালিয়াগঞ্জ হাট থেকে? মানে এর থেকে বেশি আশা করা যায় না। আচ্ছা, আমরা আরেকটা কথা বলবি জানতে চাই। আচ্ছা, এই যে আসলেন অনেক দূর থেকে, ব্রাহ্মণবাড়িতে অনেক দূর, ওখান থেকে আসলেন, থাকলেন, কিনলেন, এগুলো সম্পূর্ণ রফিকুল ভাই সহযোগিতা করলো, তো ব্যক্তি হিসেবে ওনাকে মানে কেমন পেলেন? অনেক ভালো, মানে কোনো ধরনের কোনো প্রবলেম হয় নাই, সব মিলিয়ে এ টু জেড? সরি বুঝলাম না, মানে আপনাদের কি কি লাগবে না লাগবে উনি সবকিছু ম্যানেজ করে দিচ্ছে আর কি।
আচ্ছা আচ্ছা, সব মিলিয়ে সব সব কিছু মিলিয়ে সন্তুষ্ট আলহামদুলিল্লাহ। আচ্ছা, তা আমরা একটু রেটটা দেখবো আর কি, একটু রেটটা দেখি যে এখান থেকে শুরু করি। আচ্ছা, এটা কত টাকা পড়েছে? সাড়ে পঁচিশ। আচ্ছা, এটা সাড়ে পঁচিশ। আচ্ছা দাদা, আমরা আরেকটা তথ্য নেবো, এটা পড়লো সাড়ে পঁচিশ, আর আমরা 1,500 টাকা এ টু জেড খরচ ধরে নিলাম, 26-26.5 পড়ে গেলো আপনার এলাকা যেতে। তো ওখানে রানিং কত টাকার মতো বিক্রি হচ্ছে এটা? আমার তো বাজার, আমার গ্রামের বাজার, আমার যাচাই না, জানি না। আচ্ছা, ওই এলাকায় সেভাবে যাচাই করেন? বাড়িতে তাই না, বাইরে তাই। ও বাইরে কোথায়? কোন লেবানন? তাই ও লেবানন থেকে দেশে আসেন, আবার চলে যাবেন? আবার চলে যাবো, শুধু আল্লাহ শুধু লিজগারে কিছু, হ্যাঁ টমেটো আর কি কিছু লাভ পাবো। আচ্ছা, না হইলে আবার বিক্রি করে যাবো, আবার চলে যাবেন। ও আচ্ছা, এগুলো পরীক্ষামূলকভাবে নিলেন, যদি কিছু প্রফিট থাকে থেকে যাবেন, আর যদি মনে হয় যে না ব্যবসা ভালো কুলাচ্ছে না, আবার চলে যাবেন। ও আচ্ছা আচ্ছা, আচ্ছা আচ্ছা, লেবানন প্রবাসী তাহলে আপনি। আচ্ছা, এই যে এটা আমরা একটু দেখানোর চেষ্টা করি, তাহলে এটা পড়লো এখানে পঁচিশ হাজার পাঁচশো। বয়স কি? জোয়ান? জি জোয়ান। আচ্ছা, তার পাশে আমরা দেখি যেটা দেখছি। আচ্ছা, এ সরাই দেন তো, একটা একটা সরাই দেন। আচ্ছা, ওটা একটু মনে হয় সাইজটা ছোটো নাকি? জি ছোটো। এটা কত পড়ছে? 22,700। আচ্ছা, 22,700। এটা এগুলো মোটা তাজা করে তো করা যাবে নাকি? এ টার্গেটে নিচ্ছেন। আচ্ছা, 3 মাসে আমরা আরেকটা আইডিয়া নিই, যেহেতু মোটা তাজা করবেন, সকল ধরনের তথ্য থাকা উচিত আপনাদের। তো 3 মাসে একটা গরু আনুমানিক কত টাকার মধ্যে খাবে টার্গেট করছেন? 6-7 হাজার টাকা খাবে। যেটা 25 নিলেন, এটা 6,000 টাকা খালি 31 পড়ে গেল। ওই সময় কতর মতো বিক্রি হতে পারবে, এরকম টার্গেট করছেন কি? আচ্ছা আচ্ছা, যা হয় আর কি। না ঠিক আছে, আমরা একটু চলে যাব তার পাশে। আচ্ছা দেখছি, এই যে এটা কত টাকা পড়ছে সরাই দেয়, একটা একটা দেখি। 22,800। 22,500। এই যে আপনারা যারা দেখছেন তারা একটু জানাবেন যে আসলে দামটা কেমন হইলো আজকে বাজারে। তাহলে এটা পড়লো 22,500। আচ্ছা সরান দেখি, আমরা একটু দেখি ভালোভাবে। আচ্ছা, এইটা পড়ছে কত? 25,000। এটা 25 আড়াই দেন, এটা পড়ছে 25। এগুলো বয়স কেমন ভাই? বয়স বয়স সব জোয়ান? আচ্ছা জোয়ান, এটা পড়ছে 25। তার পাশে যদি দেখি, জোড়াটা 50। এইটা আর এই যে এইটা, এই জোড়াটা পড়লো 50,000। আমরা একটু দেখি এ পাশ থেকে। হ্যাঁ সরাই দেন, সরান ওদিকে টান দেন দেখি, টান দেন। হ্যাঁ জোড়া 50। আর এটা পড়ছে কত? 26,100। আচ্ছা 26,100। এগুলো কি প্রত্যেকটা কি জোয়ান? জোয়ান 26,100। আচ্ছা ওটা চার দাদা, এটা 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 6,000। এটা কত পড়ছে? 25,500। 25,700। আচ্ছা আচ্ছা, 25,700 টাকা। আমরা একটু সবগুলো একটু দেখাবো একটা একটা করে। আচ্ছা তার পাশে ভাই, এটা কত পড়ছে? এটা 25,500। 25,500। আচ্ছা 25,500। আচ্ছা রফিকুল ভাই, আপনি তো সব হাটি দিচ্ছেন কিনে। আচ্ছা আমরা একটু তথ্য নেবো। আচ্ছা ওইটা 25,500 এখানে কিনে দিলেন। তো এইটা যদি আমরা বড় হাটে কিনতে যাই, আমবাড়ি অথবা কাহারুল, কত কিনতে হবে? নিম্নে 27 কিনতে হবে। আচ্ছা আচ্ছা, তার মানে বেশ 1,500 টাকা ডিফারেন্স হয়ে যাচ্ছে। আচ্ছা আচ্ছা, এখানে কমের পিছনে কারণটা কি একটু বলেন দেখি। কমের পিছনে কারণ হচ্ছে এখানে গ্রাম অঞ্চল, এজন্য দাম কম। আচ্ছা আচ্ছা, এখান থেকে কিনে কি বড় বড় হাটে ওনারা নিয়ে যায়? এখান থেকে কিনে ওরা আমবারে নিয়ে যায়, কারণ নিয়ে যায়, এখান থেকে খরচ করা যায়। আচ্ছা, লোকাল পাইকার আছে, লোকাল পাইকার যারা আছে তারা। আচ্ছা, তারপরে এটা 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 25, এটা 25,000। আচ্ছা একটু দেখানোর চেষ্টা করি। আচ্ছা তার পাশে যেটা দেখছি, এটা 25,000। আচ্ছা এটা 25,000 টাকা। আমরা একটু দেখানোর চেষ্টা করছি, এটা 25,000 টাকা। এটা জোয়ান? জোয়ান, হ্যাঁ হ্যাঁ জোয়ান। তার পাশে এটা এটা 27, এটা 27, এটা 27,000 টাকা। আমরা যদি এ পাশেরটা তাকাই, এটা কত পড়ছে? এটা এটা পড়ছে 26,500। 26,500। এটা 26,500। আচ্ছা চামড়ার পাতলা। আচ্ছা আর একটা বিষয়, আপনি যে মোটা তাজা যেহেতু উনি করবে, কোন সাইডটা দেখে কিনে দিলেন বলেন দেখি একটু? কোন সাইডটা দেখে? হ্যাঁ চামড়া পাতলা, মানে চামড়া পাতলা হলে মাংস ধরবে। হ্যাঁ চামড়াটা দেখতে হবে। আচ্ছা আচ্ছা, আমরা আরেকটা বেশি গরু কিনে দেওয়া যাবে। আচ্ছা আচ্ছা, চিপান কিনা যাবে না। এটা কত নিলেন বললেন? 26,500। 26,500। আচ্ছা আমরা একটা তথ্য নেই, এটা 26,500 এখানে কিনলেন। আচ্ছা যদি এটা আমি কিনতাম,
26.5 কিনলাম, তো এইটা 3 মাসে কতটুকুর মতো মাংস ধরানো যাবে? 3 মাসে মাংস ধরবে আপনার 95 কেজি। 95 কেজি, 95 কেজি যদি হয় কত বিক্রি করা যাবে? 45 বিক্রি হবে। 45,000? আর 25,000 কিনলে খাবে আনুমানিক কত টাকার মতো? খাবে আনুমানিক 3 মাসে ধরেন 9,000 টাকার মতো খাবে। 9,000 টাকা মানে একদিনে 100 টাকার মতো? 100 টাকা ডেলি ধরেন। 100 টাকা? এত খাবে কি? আচ্ছা আচ্ছা, তো সব মিলিয়েও মোটামুটি একটা গ্রুপে যদি ভালো নিয়ে যায় 7,000 পাই যাবে। 8,000-7,000 টাকা বেরোবে। আচ্ছা আচ্ছা, তার পাশে যেটা দেখছি এটা 20,700। আচ্ছা, আর এটা 26,500। 26,500, সামনে একটু দেখানোর চেষ্টা করছি, এটা হচ্ছে 26,500। আচ্ছা রফিকুল ভাই, আচ্ছা উনি তো গরু কিনে সন্তুষ্ট, তো আপনি দিয়ে সন্তুষ্ট? হ্যাঁ ভাই, আমি দিয়ে। আচ্ছা, কোন বিষয়গুলো নিয়ে আপনি বিবেচনা করে বললেন যে আপনি সন্তুষ্ট, আমাদের একটু বর্ণনা করে দেখি। এখানে রেট কম পাইছি, গরুগুলো ভালো, যে মানে যে যে মতামতে আসছি আমরা, যে মনের ধারণা আসছে কারণ আমাদের মেডিকেল, মানে যে টার্গেট করে আসেন এই টার্গেটে কিনে দিতে পারছেন? ঠিক আছে।